বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব ক্যারিবীয় অঞ্চলের সবচেয়ে আলোচিত জনপদ উড়ন্ত মাছের দেশ, বেজিদের স্বর্গরাজ্য, অপ্রাপ্তবয়স্ক মৎখোর জনসাধারণের আবাসস্থল, পৃথিবীর শীর্ষ শুকরের মাংস ভক্ষণকারী ভূখণ্ড বার্বাডোস ভ্রমণে। বন্ধুরা, এটা এমন এক দেশ যেখানে স্থানীয় বাসিন্দাদের চেয়ে পর্যটকদের সংখ্যা সবসময় থাকে দ্বিগুণ বেশি। এটা সেই দেশ যেখানকার বন জঙ্গল, পুরনো বাড়ি, সমুদ্রের ধারে কোথাও একটি সাপও খুঁজে পাওয়া যাবে না। এটা এমন এক আজব দেশ যেখানে মাছ ধরতে পারলে সুন্দরী নারীদের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়া যায়। র্যামশোয়ের নামে উলঙ্গ ঘোরাফেরার মাধ্যমে বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করার নয়া পন্থা উদ্ভাবনকারী দেশ এটি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে বার্বাডোস দেশ সম্পর্কে নানান জানা অজানা আর আজব তথ্য, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সকল অজানা তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। বার্বাডোস ক্যারিবীয় সাগরের পশ্চিম ওয়েস্ট ইন্ডিজের লেজার অ্যান্টিলেসের একটি সার্বভৌম দ্বীপ রাষ্ট্র। ক্যারিবীয় সাগরের দ্বীপগুলোর মধ্যে এটি সবচেয়ে পূর্বে অবস্থিত। দেশটির মোট আয়তন 430 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে বিশ্বের 200তম বৃহত্তম দেশ এটি। দেশটির জনসংখ্যা 287,000-এর কিছু বেশি। 11টি প্রশাসনিক অঞ্চল ও একটি রাজধানী শহর নিয়ে বার্বাডোস দেশটি গঠিত। দেশের রাজধানী ও বৃহত্তম শহরের নাম ব্রিজটাউন। বার্বাডোসের জাতীয় ভাষা ইংরেজি। এছাড়া বার্বাডোসের জনসাধারণের মধ্যে বাজান ক্রেওল ভাষা ও স্প্যানিশ ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়। বার্বাডোসের প্রধান ধর্ম হল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্ম, তবে দেশে ধর্মীয় বৈচিত্র্য রয়েছে। বার্বাডোসের দ্বিতীয় প্রধান ধর্ম রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্ম। এছাড়াও বার্বাডোসে ইসলাম, হিন্দু ধর্ম এবং অন্যান্য ধর্মের অনুসারী সহ আরও ছোট ছোট কয়েকটি ধর্মীয় সম্প্রদায় রয়েছে। সমীক্ষা অনুসারে 5,000-এর বেশি মুসলমান বাস করেন ক্যারিবিয়ানের এই দ্বীপে। বার্বাডোসের মুদ্রার নাম বার্বাডিয়ান ডলার, সংক্ষেপে বিবিডি। এক বিবিডি সমান বাংলাদেশে 54.38 টাকা এবং ভারতীয় 41.02 রুপি। যে যত বড় এবং যত বেশি মাছ ধরতে পারবে তার সাথে তত বেশি সুন্দরী এবং তত বেশি মেয়ে সহবাস করবে। ভাবছেন এটা আবার কি আজব কথা? তাহলে জেনে রাখুন, এটাই এই দেশের একটি ঐতিহ্যবাহী উৎসব। দেশের টুয়াংকুচু এলাকায় প্রত্যেক বছরের একটি নির্দিষ্ট দিনে মাছ ধরার উৎসব হয়ে থাকে। আর এই উৎসবে যে যত বড় এবং বেশি মাছ ধরতে পারবে তত বেশি এবং সুন্দরী মেয়ে তার শয্যা সঙ্গিনী হবে। তবে বিবাহিত নারীরা অনুষ্ঠানের এই শর্তের আওতার বাইরে। অনেক সুন্দরী মেয়েকে দেখা যায় মাছ হাতে নিয়ে রাস্তায় নাচানাচি করছে, কেউ বা বড় মাছ জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। অনুষ্ঠানের শেষে রাস্তার পাশে লেকের পাড়ে পড়ে থাকতে দেখা যায় পচা মাছ আর কনডম। মাছের নানান রেসিপি ও স্বাদ উপভোগ করতে আশেপাশের দেশগুলো থেকে এ সময় প্রচুর পর্যটক ছুটে আসে এখানে। সাদা বালুর অফুরন সৌন্দর্য মণ্ডিত সমুদ্র সৈকত, সাদা ও কালো চামড়ার উন্নত বক্ষ আর উন্মুক্ত নিতম্বের হাস্যোজ্জ্বল নারী আপনাকে যেমন আনন্দ দেবে, তেমনিভাবে আপনাকে অবাক করে দেবে এখানকার উরুক্কু মাছ। হ্যাঁ, এই জনপদে ভ্রমণে আসলে আপনি কয়েক প্রজাতির উরুক্কু মাছ দেখতে পাবেন। এই মাছগুলো সমুদ্রের পানিপৃষ্ঠ থেকে কয়েক সেন্টিমিটার উপর দিয়ে উড়ে চলে যায় বহুদূর। ঘণ্টায় এদের ওড়ার গতিবেগ 56 কিলোমিটার। এখানকার হোটেল এবং রেস্তোরাঁগুলোতে এই মাছের সুন্দর বারবিকিউ হয়ে থাকে, খেতেও বেশ সুস্বাদু। যদি কখনো ভ্রমণে যান অবশ্যই খেয়ে আসবেন। হোলটাউন ফেস্টিভ্যাল হলো বার্বাডোসের আরেকটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক উৎসব। এই উৎসবে বিভিন্ন আজব ও অদ্ভুত ম্যাজিক্যাল শো, প্রতিযোগিতামূলক খেলা, নানান কৌতুকাভিনয়, অর্থ উলঙ্গ র্যাম শো ও ক্যারিবিয়ান অঞ্চলের ঐতিহ্যবাহী নাচ হয়ে থাকে। এছাড়াও উৎসবের অন্যতম আকর্ষণ নানান প্রকার খাবারের আয়োজন, নাইট ক্লাবের মৃদু আলোয় উত্তেজক পানীয় আর নাচ। ক্যারিবীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোর কাছে বার্বাডোস বেজির দেশ নামে পরিচিত। বন্ধুরা, এর মূল কারণ হচ্ছে এই দেশে প্রচুর আখ উৎপাদন হয়ে আসছে বহু আগ থেকেই, আর এই আখ খেতে ইঁদুরের উপদ্রব কমানোর জন্য বেজি ধরে নিয়ে আসা হয় এখানে। বর্তমানে যেগুলো বংশবৃদ্ধি করতে করতে পুরো দেশ ভরে গেছে বেজিতে, যে কারণে দেশটিতে কোনো প্রকার সাপের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।
ক্রপ ওভার বার্বাডোজের সবচেয়ে বিখ্যাত এবং ব্যাপকভাবে পালিত উৎসব। এই উৎসবের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ক্যালিপসো প্রতিযোগিতা, সোকা মিউজিক ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রাফট মার্কেট, স্ট্রিট পার্টি এবং ব্রিজ টাউনের রাস্তায় রাস্তায় বিস্তৃত বাহারি পোশাকের অনন্য নৃত্য ও পারফরম্যান্স। কুমারীদের লাস্যময় ক্রিয়াকর্ম, মাদকের নেশায় কয়েকদিন মাতাল হয়ে থাকে পুরো শহর। এই দেশে মদপান বৈধ, তবে এক্ষেত্রে কোনো অপ্রাপ্তবয়স্কের কাছে মদ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু অপ্রাপ্তবয়স্করা মদ খেতে পারবে যদি তাদের পরিবার সাথে থাকে। তাই প্রায় সময় দেখা যায় সন্তানরা বাবা মায়ের সাথে বসে মদ ও সিগারেট খাচ্ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, আবারও বলছি, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী আপডেট সবার আগে আগে পেতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।